একই মরার থেকে স্যার করোনায় মরা অনেক ভালো। লকডাউন শেষ হয়েছে, আজকে মনে করো যে মানুষের গ্রামে খুব বড় কাহিয়েছে, মাস্কবিহীন সব সাত দোকান ঘুরে বেড়াচ্ছে। এখন উপর মহল তো আমার ফোনে আছে, একটা মানুষ মনে করো মাস্কবিহীন রাস্তায় ঘোরাফেরা করে দেওয়া যাবে না। তো ভালো করে ডিউটি করো, একটা লোক ধরো এমনি যাতে না পারে, মাঠেতে খাটে না যাতে পারে। আমরা এখানে একবার দেখেছি না স্যার, একটু খেয়াল করিনি স্যার। এই স্যান্ডি জি স্যার, বসছি এর মাছ কই গরু আছে, চারিটা গরু মনে করো যে থানায় নিয়ে যাবা এর, এখন ধরে আগে নিয়ে চলো। ভালো করে দেখ, লোক কিন্তু একটা না পারবাই বুঝলি। আমরা দুটো জিনিস ইকেন যা দাঁড়ায় রয়েছি, তোর কি চোখে পড়িনি? বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি। তুমি এখন কোন আছো? তুমি এখন এই যে বিকেলবেলা কোন যাচ্ছি স্যার, আমি একটা ইমার্জেন্সি কাজ আছে স্যার, আমার ওইটা জিনিসটা লাগবেই স্যার। কি জিনিস? কি জিনিস জিজ্ঞেস স্যার? কি কি জিনিস তোমার এখন লাগবে? ভিটামিন সি স্যার। ভিটামিন সি? এই তুই তো সায়েন্সের ছাত্র। জি স্যার। ডাইরেক্ট ভিটামিন ওষুধ আছে, ভিটামিন সি ওষুধ নাম আছে স্যার? স্যার শুনেনি স্যার আমি। এই ভিটামিন সি, ভিটামিন সি ওষুধ কি স্যার? স্যার ভিটামিন সি মানে সিগারেট স্যার। যাবজ্জীবন জেল দিয়ে দেবো দিবি না, মানে ভালো করে বানা, ভালো করে বানা। ওরে সেন্টিরে জি স্যার, এই গ্রামের লকডাউন খুব জ্বালা বুঝলি। জি স্যার, দেখেছিস একটা মাঠে যাচ্ছিল কিভাবে মেরে দিয়ে গেল, আর একটা শিকার চিন্তা কত বড় শিকার গ্রামের লোক, তুই চিন্তা করেছিস? জি স্যার, খুব জ্বালা গ্রামে স্যার। স্যার ওই যে নাগল দেশ স্যার মারলো না স্যার, মানুষ
गरीब मानुष मानुष मारा गेছে लाख लाख मानुष आक्रांत सर तीन दिन सर ऐले मे सब ना खे रही सर ভ্যান চালাবো তারপর ছেলে পেলের মুখে ভাত হচ্ছে सर ভ্যান চালাতেই হবে सर চোখের সামনে নিজের সন্তানের মরণ নিজের স্ত্রীর মরণ কিভাবে দেখব আপনারাই বলেন স্যার আর আপনি যদি সত্যিই চান যে আমরা সাধারণ জনগণ যারা খেটে খুটে খাই দিন আনা দিন খাই স্যার আমরা আসলে বেঁচে থাকি পৃথিবীতে আপনারা যারা সরকারি চাকরি করেন আপনাদের সরকারের মানে বেতনের প্রত্যেক মাসের অর্ধেক টাকা এটা একটা ফান্ড তৈরি করেন ওইটা সাধারণ জনগণের ভিতরে অন্তত 15 দিনের খাদ্য দেন তাতে আপনারা মরবেন না আমাদের মতো সাধারণ মানুষগুলো বেঁচে যাবে ঠিকই বলছ স্যার লোক আমি না খুব কষ্ট লাগলে বুঝলি চাচার কথাটা শুনে চাচা আপনার কথা আমরা মানছি চাচা কিন্তু এটা আমাদের চাকরি চাচা আপনি যেরকম পেট ব্যথা দিয়ে রাস্তায় আছেন চাচা আমরাও কিন্তু কি ডিউটি পাথার যে আমাদের চাকরি পাথার দিয়ে রাস্তায় আসছে নাকি না না দিয়ে রাত দিন 24 ঘন্টা কিন্তু চাচা আপনাদের জন্য আমরা রাস্তায় রইছি যাতে কেউ রাস্তায় না বের হয় তা আপনি যে কথাটা বলেছেন এই কথাটাও ঠিক আমরাও মানছি কিন্তু চাচা আসলে আমাদের করার কিছু নেই আমাদের আসলে আপনার সাথে যে ব্যবহারটা করেছি আমরা ব্যবহারটা আসলে খুব খারাপ হয়ে গেছে চাচা তো আমাদের মাফ করে দেন এই চাচা কাপ মাফ চাচা মাফ করে দেন চাচা আপনি মাফ করে দেন আমাদের আর চাচা আপনি চাচার কিছু টাকা দেন চাচা আমরা যা পাচ্ছি আপনার সহযোগিতা করছি চাচা এই নেন যা পাচ্ছি সহযোগিতা করছি আপনি এই নিয়ে যান আজকের মতো আপনি কিছু যা পারেন তাই কিনে খেয়ে চাচা